রামিসা রামিন ম্যাম, আমার 1 মাস প্রেগনেন্সি চলছে এখন। আমার প্রায় পা পা আর পেট জ্বালা পুরা করে, তারপর তলপেটের 2 সাইডে হঠাৎ হঠাৎ করে এক ধরনের চাপের ব্যথা হয়। এগুলোর কারণ কি আর কি করতে পারি? আচ্ছা, প্রথম কথা হলো যে তার 32 উইকস প্রেগনেন্সি চলছে, হ্যাঁ, আর হচ্ছে পায়ে ব্যথা হয় আর পা জ্বালা পোড়া করে। প্রথম কথা জ্বালাপোড়া হলো, করে, হ্যাঁ, তার মানে হচ্ছে কি, আপনি যখন প্রেগনেন্সিতে ঢুকেছিলেন তখনই আপনার এনি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি ছিল, এবং খুব সম্ভব আপনি আপনার প্রেগনেন্সিতে, আমরা যে বলি 2 বেলা করে, স্পেশালি আমি আমার প্রত্যেকটা প্রোগ্রামে বলছি যে আপনারা 2 বেলা করে ক্যালসিয়াম ট্যাবলেট খাবেন, সেই ক্যালসিয়াম ট্যাবলেটটা খুব সম্ভব আপনি ঠিক মতো খাননি, যার জন্য এই ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির জন্য কিন্তু হাত পায়ে জ্বালা পোড়া শুরু হয়। যদি আপনি ক্যালসিয়াম না খেয়ে থাকেন, আমি আপনাকে বলবো মার্কেটে অনেকগুলি ক্যালসিয়াম পাওয়া যায় ভিটামিন ডি যুক্ত, এবং এখন অনেকগুলি মানে ভেজিটেবল শিল্ড ক্যালসিয়াম আসছে যেগুলি থেকে কনস্টিপেশনও ডেভেলপ করে না, সেই ধরনের, যেমন জি ক্যালবো, তারপরে অ্যালজি ক্যাল ডি, এই ধরনের ক্যালসিয়াম আছে। আপনি এটা প্রতিদিন 2টা করে খাবেন, সকালে একটা রাতে একটা। আর হচ্ছে আরেকটা কথা বলছিলাম যে পা আরেকটা কি জ্বালা পোড়া করে বললো, পেটেও জ্বালা, তলপেটের দুই সাইডে পেইন করে। তলপেটে হচ্ছে কনস্টিপেশন থাকলে লোয়ার বাম পাশে ব্যথা করবে, এবং মাঝখানে ব্যথা করতে পারে। যদি পেশাবে জ্বালা পোড়া থাকে তাহলে অবশ্যই আপনার পেশাব পরীক্ষা করে দেখতে হবে। আরেকটা কি বলুনি, যে 2 সাইডে ব্যথা করে, এটার জন্য দুই সাইডে, জি হ্যাঁ। আরেকটা যেটা আমি তাকে বলবো, যে যেহেতু 32 উইকস আপনার এই ব্যথার জন্য, আপনি অবশ্যই আপনার ইউরিনটা টেস্ট করতে দিবেন, এবং আপনার যদি থাকে ক্যালসিয়াম আয়রন খাবেন প্রতিদিন দুপুর বেলা। পেশাবে জ্বালা পোড়া থাকলে আপনি অবশ্যই আপনার রুটিন এক্সামিনেশন করতে দেখবেন, ইউরিন ফর রুটিন এক্সামিনেশন। আর একটা কথা আমি আপনাকে না বলেই পারছি না, সেটা হলো যে আপনার কনস্টিপেশন থাকলে আপনি প্রতিদিন শাক খাবেন, চায়ের কাপে মেপে 1 কাপ শাক, 1 কাপ ডাল, প্রতিদিন একটা ফল খাবেন, এবং ইসবগুলের ভুষি, মেডিকেটেড যেগুলো পাওয়া যায় সেগুলো খাবেন। আর ব্যথার জন্য ট্যাবলেট অ্যালজিন অথবা ভিসেট অথবা জেল কম, মার্কেটে অনেক দামে পাওয়া যায়, এগুলো একটা করে দিনে 3 বার 5 দিন খাবেন, এবং এরপরে ব্যথা কমে গেলে ওষুধটা আর খাবেন না। কিন্তু আন্ডারলাইন কজ, কি কারণে হচ্ছে সেই কারণটা ডিটেক্ট করে আমি অনুরোধ করব আপনি সেই কারণটাকে ইরাডিকেট করেন। যদি অতিরিক্ত দাঁড়ায় থাকা হয়, অতিরিক্ত সংসারের কাজ করা হয়, সেগুলোকে বাদ দিয়ে আপনি রেস্টের পরিমাণ বাড়িয়ে দেন। ধন্যবাদ ম্যাম। একটা কোশ্চেন যেটা আমরা সবসময় পেশেন্টের কাছ থেকে পাই, সেটা হচ্ছে ডেলিভারি হয়ে যাওয়ার পরে পেশেন্টরা কমপ্লেইন করে প্রায় 2-3 মাস বা 6 মাস বা 1 বছর পরে। কোশ্চেনটা হচ্ছে যে অ্যানাস্থেশিয়া দেয়া হয়েছিল, মানে ওরা তো বলতে পারে না, বলে যে অবশ করা হয়েছিল, এখন অবশের জায়গায় ব্যথা হয়, এটা অবশ করার জন্য হয়েছে। ম্যাম, এইটার জন্য যদি আপনি কিছু বলতেন। আচ্ছা, এইটা না হচ্ছে কি, আমাদের দেশের মেয়েরা যারা সিজার করার পর, ওদের মনের মধ্যে অনেক রকমের, যেহেতু আমাদের দেশের মেয়েদের হেলথ এডুকেশন কম, শুধু মেয়ে না, বাংলাদেশের অ্যাজ এ হোল মানুষের মধ্যে কিন্তু হেলথ এডুকেশন 0, তারা মনে করে যে সিজার মানে লাইফ শেষ, জীবন শেষ হয়ে গেল, সে আর বাদ হয়ে গেল, সে কোনো কাজ করতে পারবে না। হ্যাঁ, তো সিজার করারও 10 বছর পরে বলবে কি, তার যদি পেশাবে ইনফেকশন হয়ে তলপেটে ব্যথা হয় বলবে কি, আমার সিজারের জায়গায় ব্যথা 10 বছর পরে। এবং মেনোপজ হয়ে গেলে পরে এসে বলবে কি, যে কনস্টিপেশন হয়ে তলপেটে ব্যথা হয়েছে, অথবা তার অন্য কোনো কারণে অনেক কাজ করছে, ওখানে একটা অ্যাবসেসই হয়েছে, বলবে কি আমার সিজারের জায়গায় সিজারের সেলাই কাঁচা হয়ে গেছে। হ্যাঁ, মানে হ্যাঁ, সবকিছু সিজারের গারে ঘাড়ে দোষটা ফেলে দেয়, কিন্তু গল ব্লাডার অপারেশন করে ওখানে ব্যথা হচ্ছে ওটা কিন্তু বলবে না। তারপরে মনে করেন একটা টিউমার ফেলে দেওয়া হয়েছে অপারেশন করে, সেটা কিন্তু বলবে না যে ওখানে ব্যথা, সব দোষ সিজারের। এটার কারণ হলো যে তাদের মনের মধ্যে এই জিনিসগুলি ঢুকায় দেওয়া হয় যে সিজার মানেই হচ্ছে লাইফ নষ্ট হয়ে যাওয়া। এবং আরো কিছু কিছু জিনিস আছে তাদের মনের মধ্যে ঢুকে যায়, যে যে স্পাইনাল নিডলটা যে জায়গায় ইনজেকশন দেয় এই জায়গাটা তার ফুত হয়ে গেল, এখন এই জায়গায় ব্যথা এসে নড়তে পারবে না। দেখা যাবে যে সে হয়তো বেশি কাজ করলো, অথবা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির জন্য তার প্রবলেম হচ্ছে, ভিটামিন ডি ডেফিসিয়েন্সির জন্য, অথবা তার হচ্ছে যে কনস্টিপেশন থেকে কোমর ব্যথা করতেছে, অথবা অন্য যে কোনো কারণে কোমর ব্যথা হচ্ছে, কিন্তু সব দোষ ওই স্পাইনাল নিডিলের উপরে পড়ে যাবে।
সেই জন্য আমাদের মানুষদেরকে আমাদের মাদেরকে আমাদেরও দোষ আছে, আমরা সিজারের আগে তাদেরকে কাউন্সিলিং করে সবকিছু বুঝাই না, যেটা বিদেশে বুঝায় যে এইভাবে অপারেশনটা হবে, এইভাবে কাটা হবে, এভাবে জোড়া হবে, এখানে এই নার্ভ সাপ্লাই আছে, এইভাবে তোমার এটা রিজেনারেশন হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, স্পাইনাল নিডিলটা যে জায়গা দিয়ে যাবে, পাতলা একটা সুই, ওটা কিচ্ছু না, ওখানে কোনো ইনজুরি হবে না, এই জিনিসগুলি যেমন আমরা আমাদের রুগীদের বুঝাই না, আনফরচুনেটলি আমাদের অ্যানেস্থেশিয়ার ডাক্তার ভাইয়ারাও এসে রুগীকে শোয়ায়, সাথে সাথে একটা স্পাইনাল নিডিল ঢুকায় দেয়, রুগীর সঙ্গেও খুব একটা কথাবার্তা বলে না, এটা আমাদেরই ব্যর্থতা আমি মনে করি। এবং আমি শুধু রুগীদের দোষ দিব না, হেলথ এডুকেশন আমাদের কম তা না, আমাদের নিজেদেরও অনেক আমরা রুগীদেরকে সময় দিতে পারি না, দেই না, আবার আমাদের রুগীরাও কিন্তু আমাদেরকে এত ইরিটেট করে যে তাদেরকে কথা বললে আরেক বিপদে পড়ব, বুঝছো? একটা জিনিস যদি বদলে বলতে যাই তাসনিম, সে আবার ওভার বুঝবে। আরো কিছু সমস্যা আছে, আমাদের মায়েরা বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যে এখন অবশ্য করোনার জন্য আল্লাহ রক্ষা করছে স্কুল বন্ধ, তাদের এই গসিপিং বন্ধ হয়ে গেছে, তারা কি করে বসে বসে গল্প করে। আমি এমন দেখেছি যে রুগীর শুধু ব্রেস্টে পেইন, সেই রুগী আধা মরা হয়ে সে মানে মানসিক ভাবে অসুস্থ হয়ে আসছে, কি হয়েছে যে আমার আমার নাকি ব্রেস্টে ক্যান্সার হয়েছে, কেমনে জানলা? বলে না আমাকে অনেকে বলছে, অনেকে কে সেটা আর বলতে পায় না, বলে যে তার পাশের বাসার পাশের ফ্ল্যাটের মহিলা বলছে, তারপর বাচ্চাকে নিয়ে স্কুলে গেছিলাম সেই মায়েরা বলছে এরকম ব্যথা হলে ক্যান্সার হয়, আমার তো মনে হয় আমার ক্যান্সার হয়েই গেছে। তারপর তাকে ম্যামোগ্রাফি শুদ্ধ করে আলট্রাসোনোগ্রাফি করে সব রকম পরীক্ষা করে তাকে বোঝানো হলো তার ব্রেস্টে কোনো প্রবলেম নাই, কিন্তু এই যে তার মাথার মধ্যে ক্যান্সার ঢুকছে, এই ক্যান্সারের জন্য তার হাজবেন্ডের বেতনের থেকে প্রায় প্রতি মাসেই কিছু পার্সেন্টেজ ডাক্তারের বাড়ি চলে যাচ্ছে এবং সে ঘরে সংসারে কোথাও শান্তি নেই। এই যে মানুষের হেলথ এডুকেশন কম কিন্তু অ্যাডভাইস দেওয়ার টেন্ডেন্সি বেশি আমাদের বাঙালি মহিলাদের, এটাও কিন্তু একটা বিরাট কারণ এই বিপদের, বুঝছো? দুই বছর পরে না, সে 20 বছর পরে এসে বলবে আমার সিজারের জায়গায় ব্যথা। সিজার করার জন্য কি পেশাবের থলি ফেলে দিচ্ছি আমরা? পেশাবে ইনফেকশন হইতে পারে না, কনস্টিপেশন হইতে পারে না, তার জরায়ুর চারপাশে ঘা হইতে পারে না, তার সালফিনজাইটিস হইতে পারে, তার পিআইডি হইতে পারে, তার পেলভিক অ্যাবসেস হইতে পারে, সব রোগ কি সিজারের জন্য? সিজার তো কবে হয়েছিল, ভালো হয়েছে, একটা ছোট্ট অপারেশন, একটু কেটে বাচ্চাটা বের করে আবার রিপেয়ার করে চলে আসি আমরা, 5 মিনিটে ঢুকি 10 মিনিটে বেরোয় আসি, অথচ বের হওয়া, কিন্তু তারপরেও মায়েদের মনের মধ্যে ঢুকে যায় যে এ থেকে আমার এই জন্য আমার এই প্রবলেমটা হয়েছে, না এতে কিচ্ছু হয় না, কারণ আমরা আমারও সিজার হয়েছে, এরকম হাজার হাজার ডাক্তার মেয়ের সিজার হয়েছে, আমরা আপনাদের চেয়ে বেশি কাজ করি, আপনারা মনে করেন যে আপনারা হাউসওয়াইফ আপনারা কাজ করেন, আমরা করি না, আমাদের 16 আনা সংসারের কাজ করেই কিন্তু আমাদের বাইরের কাজ করতে হয়, আমাদের স্বামী সংসার ঘর সামলানোর পর কিন্তু আমরা আপনাদেরকে সময় দিই। আপনি আপনি মনে রাখবেন আমরা কিন্তু হাঁড়ি ঠেলে তারপরে কিন্তু কাজ করি, আমরা একটা মেয়ে যদি স্বাভাবিকভাবে দৌড়ায় হাঁটে তাহলে আমরা দৌড়াই, সেটা নিয়েও যদি আমরা যদি দুইটা সিজন নিয়ে আমরা এভাবে দৌড়তে পারি, আমাদের কোনো প্রবলেম না হয় আলহামদুলিল্লাহ, তাহলে আপনাদের কেন হবে? আপনারা এই ডিলেমা থেকে বেরোয় আসেন, আপনারা আসলে একটা ডিলেমার মধ্যে আছেন যে সিজার হলেই জীবন নষ্ট হয়ে যায়, সিজার হলেই জীবন নষ্ট বলে, একদম এরকম বলে, শাশুড়ি বলে আমার বউয়ের তো জীবন নষ্ট সিজার হয়েছে, এরকম বলে, বলে হয় কি এই মেয়েটার মনের মধ্যে ঢুকে যায়, এইটা থেকে বেরোয় আসতে হবে মানুষকে। হ্যাঁ, ধন্যবাদ। জি ম্যাম, ম্যাম আমরা নেক্সট